গোটা পৃথিবীতে, তথা গোটা ভারতবর্ষে করোনা ভাইরাসে আক্রান্ত এবং লকডাউনের ফলে আজকে মানুষ পরিবারের ভারতবর্ষের বিভিন্ন পরিবারের অবস্থা আজকে করুন। তো আমরা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে প্রতিটি লকডাউন এবং করোনা ভাইরাসে অর্থাৎ কোভিড নাইন্টিনে জন্য এবং লকডাউনের জন্য যে পরিবারগুলা সমস্যায় আছে, এই প্রত্যেকটা পরিবারকে মাসে 7,500 করে 6 মাসের টাকা দেওয়ার জন্য, পরিবার প্রতি 7,500 করে দেওয়ার জন্য আমরা সরকারের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে দাবি রাখছি। এবং তাৎক্ষণিকভাবে এই 6 মাসের টাকার 10,000 টাকা প্রত্যেক পরিবারের যে প্রধান আছেন ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি রাখছি। 2 নম্বর কথা হলো, আজকে আমাদের মহাত্মা গান্ধী যে এনরেগা, যেটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা সংক্ষেপে এনরেগা, যেটা এনরেগার কাজ বছরে 100 দিন দেওয়া হয়, তো আমরা দাবি রাখছি 200 দিন দেওয়ার জন্য। 200 দিন দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। সেই সাথে এনরেগার যে দৈনিক মজুরি, যারা 213 টাকা, সে 213 টাকা থেকে বাড়িয়ে কমসে কম 500 টাকা করে দৈনিক মজুরি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। 3 নম্বর যে পয়েন্ট হলো, আজকে যে লকডাউনের ফলে বিভিন্ন স্টেটে মানুষ আজকে আটকে পড়েছেন, যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমিক তথা বিভিন্ন টুরিস্ট, বিভিন্ন ধরনের সর্বধরনের মানুষ যারা আছে, আমরা প্রত্যেকের নিজ নিজ বাড়িতে সরকারি খরচে যাতে এদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছানো হয় এই দাবি রাখছি আমরা সরকারের কাছে। আজকে মহাত্মা গান্ধী এনরেগা যেটা আছে, সে এনরেগার কাজ আজকে প্রত্যেক জিপিতে যদি 200 দিন দেওয়া হয়, 200 দিন যদি দেওয়া হয় এনরেগার যারা লেবার আছে, আজকে যারা বিভিন্ন যারা নিজ নিজ এলাকায় কাজ না পেয়ে, বিশেষ করে আসামের শ্রমিকরা অন্য জায়গায় যাচ্ছে, অন্য জায়গার শ্রমিকরা আসামে আসছে বিভিন্ন, তো আমরা সেই দাবি রাখছি গভর্নমেন্টের কাছে যাতে 200 দিনের কাজ দেওয়া হয়, কমসে কম 200 দিনের কাজ দেওয়া হয় এবং এদের মজুরিটা 213 টাকা থেকে বাড়িয়ে কমসে কম 500 টাকা করা হয়। তাহলে যে বিভিন্ন এলাকা আছে, বিভিন্ন এলাকায় কমসে কম 200 দিন যদি কাজ করে, এদের অন্ততপক্ষে লবণ ভাত এদের জুটবে, এরা অনাহারে মরবে না। আজকে লকডাউনের ফলে মানুষ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটার জন্য আমরা সরকারের কাছে এই দাবি রাখছি। ধন্যবাদ।